হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আরিশার জন্মদিন। তো আর জন্মদিন এবার ভালো সময় পড়েছে, কারণ প্রত্যেকবার হচ্ছে রোজার মধ্যে জন্মদিন পড়ে, কিন্তু এবার রোজা শেষ, ঈদের মধ্যে আর জন্মদিন পড়ে গেছে। তো আমি যেরকম পেরেছি সাজিয়েছি, কারণ আমার শরীরটা খুব ভালো যাচ্ছিল না, এমনি ঠান্ডা, এখনো আমার গলার ভয়েস ঠিক হয়নি, এখন একটু ভাঙাচোরা সে একটা অবস্থা। তো এগুলো সব হচ্ছে ভাই অ্যারেঞ্জ করেছে, কেক কিনেছে, স্পার্কল ক্যান্ডেল ক্যান্ডেল, তারপর হচ্ছে স্নো, এইগুলো সব হচ্ছে ভাই অ্যারেঞ্জ করেছে। আমি জাস্ট আজকে একটু সাজিয়েছি, এইটুকুই করেছি, কারণ আজকে হচ্ছে আমার চলে যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি। এই যে হচ্ছে সোনামণি মানে আরিশা, যার আজকে জন্মদিন, আর হচ্ছে মাহিরা, দুইজনে জামাই সেম সেম দিয়েছি, মানে প্রত্যেকবার যা হয় আর কি, এবারও তার ব্যতিক্রম নাই। তো এবার জন্মদিন হচ্ছে নিজেদের মধ্যে করা হচ্ছে, মানে কাউকে বলা হয়নি। তো সোনামণি হচ্ছে কেক কাটার জন্য পাগল হয়ে গিয়েছিল, আর বারবার হচ্ছে আর পাপাকে ফোন দিচ্ছিল, কিন্তু ভাইয়া হচ্ছে আসছিল না, তাই ও বারবার ফোন দিয়ে বলছিল কখন আসবা কেক কাটবো। তো কেক সবে শিখেছে কিন্তু ভাইয়ার আসার খবর নাই। তো আমরা সবাই তড়ি ঘড়ি করে বসে আছি, কখন ভাই আসবে, সবাই আসবে, আমরা কেক কাটবো। সবাই চলে এসেছে, এখন হচ্ছে কেক কাটার সময়। আব্বু হচ্ছে কেকটাকে বের করছিল, কেক বের করার প্রসেসটা একটু ভুল হয়ে গেছে, যার কারণে কেক একটু দেবে গেছিল, মানে স্পট পড়ে গিয়েছিল। তো যাই হোক, কিছু করার নেই, কেকটা বের করা হচ্ছিল, কিন্তু কেকটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ সোনামণির সাথে কেকটা খুব ম্যাচ হয়েছে, মানে ও খুব সাজতে পছন্দ করে, আর এই কেকের থিম দেখেই বুঝে গেছেন। এই কেকটা আসলে মেকআপ কেক, এখানে সুন্দর একটা বৌ দিয়ে রিবন, বৌ দিয়ে সুন্দর করে সাজানো আছে, আর এখানে নেল পলিশ, লিপস্টিক, ব্লাশন, আই শ্যাডো, আর এর কি বলে আইব্রো পেন, মানে সবকিছুই আছে দেখছেন। মানে এত সাজুগুজু করে এখন নামগুলাই ভুলে গেছি। তো যাই হোক, কেকটা আমার খুব পছন্দ হয়েছে, মেকআপ কেক, সোনামণিরও খুব পছন্দ হয়েছে। এই ছিল আজকের কেক, মানে ভাইয়া এত সুন্দর একটা কেক অ্যারেঞ্জ করেছে ভাবতেও পারিনি। তো এদিকে হচ্ছে ক্যান্ডেল গুলা দিচ্ছে, ক্যান্ডেলটা আমি কিনেছিলাম, হ্যাপি বার্থডে লেখা ক্যান্ডেল, ক্যান্ডেল গুলো অনেক সুন্দর ছিল। তো যাই হোক, হ্যাপি বার্থডে লেখা ক্যান্ডেল গুলো বসানো প্রায় শেষ, কিন্তু শেষের দিকে যা হলো, মানে হ্যাপি বার্থডে ডিটা হচ্ছে উল্টো বসিয়েছিল, আমি বারবার বলছিলাম এটা হচ্ছে উল্টো হয়ে গেছে, কারণ সবগুলো বড় হাতে, এটা তো ছোট হাতে হবে না। কিন্তু ভাইয়া হচ্ছে আমাদের সাথে তর্ক বিতর্ক করছিল, আমার বড় বোন আর আমি বলছিলাম যে হ্যাপি বার্থডে ডিটা উল্টো হয়ে গেছে। তো যাই হোক, আমার বড় বোন হচ্ছে ডিটা ঠিক করে দিল। ক্যান্ডেল গুলো বসানো শেষ, এখন হচ্ছে এটা ফু দেওয়ার পালা, তাই আগুন ধরাচ্ছে, সবাই তো তাকিয়ে তাকিয়ে দিচ্ছিল, ও মা গো এত সুন্দর ক্যান্ডেল আগে জীবনেও দেখিনি। তো যাই হোক, আমি একটু মজা করছিলাম, মানে ক্যান্ডেল গুলো খুব ভালো লেগেছে, সাথে কেকটা অনেক সুন্দর, সবারই অনেক ভালো লেগেছে, বিশেষ করে আমার সাঙ্গ পাঙ্গদের খুব পছন্দ হয়েছে। সব ক্যান্ডেল হচ্ছে ধরানো শেষ, এখন হচ্ছে স্পার্কল ক্যান্ডেল ধরাবে। সবাই এত এনজয় করছিল যে সবাই ভুলেই গেছিল স্পার্কল ক্যান্ডেল যে অনেকগুলো কিনেছে। তো যাই হোক, একটাই হচ্ছে ধরিয়েছে, বাকিগুলো রেখে দিয়েছে, আর এদিক দিয়ে যে একটা ঠাস করে ফুটে না, যে বাজির মতো কি যেন একটা বলে, আমি তো আসলে নামটা ভুলে গেছি, আপনাদের জানা থাকলে অবশ্যই নামটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবকিছু ভুলে গিয়ে আমার সাঙ্গ পাঙ্গরা একসাথে কেক কাটছিল, আর অপেক্ষা করছিল কখন লিপস্টিক, নেল পালিশ, আই শ্যাডো, আইব্রো এইগুলা খাবে, সবার চোখ ছিল এগুলোর উপরে। তো কাটা শেষ, এখন হচ্ছে কেক খাওয়ার পালা, তার আগেই হচ্ছে সোনামণি লিপস্টিকটা তুলে নিল, ও লিপস্টিক নিয়ে তো খাওয়ার বদলে মানে ঠোঁটে ডলাডলি শুরু করছিল, কিভাবে ঠোঁটে ডলে দেখুন। আর এদিকে আফিফ একটা নিয়েছে, তাওহিদ একটা নেল পালিশ নিয়েছে, মাহিরা একটা নেল পালিশ নিয়েছে, ও তো ভাবছে এটা আইসক্রিম। তো যাই হোক, সবাই যার যার মন মতো তুলে তুলে একটা খাচ্ছিল, আর আমি চিন্তা করছিলাম আমি কি খাবো, ফেস পাউডার নাকি আইশ্যাডো নাকি আইব্রো পেন নাকি ব্রাশ, মানে কোনটা খাবো, মেকআপ ব্রাশ না কি খাবো। আমি তো চিন্তা করতে করতে ওদের দেখতে দেখতে পরে ভাবলাম আইব্রোটাই খাই, যেটা দিয়ে চোখের উপর দলাডলি করে। তো আইব্রোটা তুলে নিয়ে আমি খাওয়া শুরু করেছিলাম, কেকটা মাশাআল্লাহ মজাই ছিল, এত বেশি ভালো লেগেছে যে পরে ফেস পাউডারটা তুলে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো ফেস পাউডার, আইব্রো, লিপস্টিক, নেল পলিশ খাওয়ার মধ্যে ভাইয়া চলে এসেছিল কেক কাটার জন্য, মানে ভাই আগে এসেছিল কিন্তু এখন এসেছে কেক কাটার জন্য, তার কন্যাকে খাওয়াই দিবে বলে। এদিকে আমার বোনও চলে এসেছে। তো যাই হোক, এখন হচ্ছে আবার কেক কাটাকাটির পর্ব আবারও শুরু হয়ে গেছে। তো
কেক কাটাকাটি পর্ব শেষ। এদিকে সোনামণির কেকটা এত বেশি পছন্দ হয়েছিল যে আইশ্যাডো লিপস্টিক সবকিছু খুঁটে খুঁটে কাটছিল। আর এদিকে তাওহিদের মুখ তো নীল হয়ে একাকার হয়ে গেছে ভিতরে, মানে কালার ব্লু কালার এত বেশি যে নীল হয়ে গেছিল সব ছাড়া আমাকে দেখাচ্ছিল। তো যাই হোক, কেক খাওয়া খাওয়ার পর্ব শেষ। এখন হচ্ছে ওর জন্মদিনে যেটা আয়োজন করা হয়েছিল, এবার হচ্ছে আমার বোন মানে আপনি রান্না করেছিল রোস্ট আর হচ্ছে রাইস মানে বিরিয়ানি, যাকে বলে বিরিয়ানি আমার খুব ফেভারিট বিরিয়ানি। এই যে হচ্ছে তানবীর ওদের তান মামা। তো যাই হোক, খাওয়া খাওয়ার পর্ব শুরু। বেশি কিছু আয়োজন করা হয়নি কারণ এবার হচ্ছে বাইরের কাউকেই দাওয়াত করা হয়নি, শুধু ওদের খেলার সাথে যাকে বলে যাদের সাথে ও খেলে আর সি ওকে একটু বলা হয়েছিল। তো যাই হোক, রাতের খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। বিরিয়ানিটা খুব মজা হয়েছিল আমার, এমনিতেই বড় বোনের হাতের বিরিয়ানি আমার খুব পছন্দের, খুব টেস্টি লাগে, আর কারো হাতের এত বেশি মজা লাগে না কেন আমি জানি না, আমি বুঝি না। তো যাই হোক, এখন হচ্ছে গিফট খোলার পালা। এত বড় গিফট দেখে তো সোনামণি অবাক। আর এই বোমের কথা বলছিলাম, এটা প্রায় আমরা বলে গিয়েছিলাম শুরুতে, তো এটা হচ্ছে এখন ফোটাবো। তো আমি মায়ের বলছিলাম যে এটা এভাবে ঘুরিয়ে ফোটাতে, ও তো ফোটাতে পারেনি। দেখেন একবার আফিফের মুখখানা, মানে এর তো ফোটাতে পারেনি, এত আমরা ভয়ে চোখ পিট পিট করতেই ছিলাম, মানে মায়ের এটা ফোটাতে পারেনি কারণ আগে পরে এটা ফোটায়নি, ও হচ্ছে এটাতে ফেল মারছে। তো নেক্সট যে ফুটাবে ওটা হচ্ছে তানবীর। জি হ্যাঁ ভাই, তানবীর। তাওহিদ বলছো দাও আমি ফুটাই, আমি ফুটাই, আমি ফুটাই। আমরা সবাই একসাথে ফিল মারছি, তো এটা এখন ফুটাতে তানবীর এসেছে। তানবীর এসেছে বলছে দূর এটা তুমি পারো না, দাও আমি ফুটাই দিই। আমি বা বলছো শোনো মনে হচ্ছে ঠাস করে এখনই ফুটবে। সবাই তো অবাক, আমরা এটা পারলাম না, তো হচ্ছে তানবীর পারলো। আমার মাহিরা বেবি তো আরো অবাক, কি ফুটলো রে ভাই এত জোরে। এখন হচ্ছে গিফট খোলার পালা। গিফট খোলার জন্য সবাই অন্তদন্ত হয়ে এসেছে, বাইরে ভাই এত বড় গিফট না জানে কি আছে। সবাই অস্থির হয়ে গেছিল, চাকুটা পর্যন্ত আনতে দিতেছিল না, কষ্টিকটা কেমনে খুলবো। সবাই এর ভিতরে হুমড়ি খেয়ে ফেলেছে। দেখেন দিদি আমার ক্যামেরার সামনেও চলে এসেছে, আমি তো ধাক্কায় ধাক্কায় সবাই নাম। তো যাই হোক, এখন হচ্ছে আমরা গিফটটা খুলবো, আসলে এটার ভিতর কি আছে। গিফট বড় হোক ছোট হোক খারাপ হোক পচা হোক, মানে যেটাই হোক গিফট মানে গিফট। গিফট এক টাকা জিনিস হলো গিফট, 10,000 টাকার জিনিস হলো গিফট, মানে গিফট পেতেই ভালো লাগে খুব। যাই হোক, আরো ছোট মানুষ গিফট দেখে তো আরো বেশি এক্সাইটেড, বেশি মানে মজা পায় এসব দেখে। তো যাই হোক, গিফটটা প্রায় খোলা শেষ। তানবি বলছিল চাকু নিশো চাকু নিশো, এরা চাকু ছাড়াই কাটাকাটি শুরু করে দিচ্ছিল, তাওহিদ সোনামণি আফিফ। তো যাই হোক, গিফটটা প্রায় কাটাকাটি শেষ, আমি তো খুবই এক্সাইটেড ছিলাম। দেখেন ভাই কেমন টানাটানি করছে, মানে কি একটা অবস্থা, মানে সবাই খুব উত্তেজিত হয়ে আছে। তো যাই হোক, আমরা এটা খোলার পর দেখলাম একটা সুন্দর টেডি বিয়ার। আমি উপর থেকে দেখেই বুঝে গেছি এটা একটা টেডি বিয়ার ছিল। তো যাই হোক, সোনামণি তো আরো খুশি হয়ে গেছিলো, ভাই এত সুন্দর একটা টেডি বিয়ার আমাকে কে গিফট করলো। তো যাই হোক, টেডি বিয়ারটা সোনামণি খুব পছন্দ হয়েছে, ও তো খুব হ্যাপি টেডি বিয়ারটা পেয়ে, আর খুবই 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 পছন্দ হয়েছে ও এই গিফটটা পেয়ে। সাথে সাথেই বলেছে থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, গিফটটা মাহিরার অনেক খুব পছন্দ হয়েছে। মাহিরা তো ডিরেক্ট বক্সের ভিতর যেয়ে বসে পড়েছে, মানে কি বলবো কি একটা অবস্থা। আফিফ আর মাহিরা বক্সের ভিতর যেয়ে বসেছিল, মানে ওরাই এক একটা টেডি বিয়ার, মানে ওরা বক্স দিয়ে খেলা শুরু করে দিচ্ছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আমার আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং পরবর্তী ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।